ঘুষ দিয়ে চাকরি নিলে চাকরির উপার্জন হালাল হবে কিনা, আপনি চাকরি নিয়েছেন ঘুষ দিয়ে উপার্জন হালাল হবে কিনা, এর উত্তর হলো, প্রথমত যে ব্যক্তি নিরুপায় ঘুষ না দিলে তার চাকরি হবেই না, ওই বেচারার জন্য বাধ্যগত হয়ে ঘুষ দেওয়াটা জায়েজ আছে, তার ন্যায্য অধিকার এছাড়া আদায় হবে না, কোনো উপায় তার নাই, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু ঘুষের কারণে আপনার সমস্ত উপার্জন হারাম হবে এমন কোনো কথা নেই, সর্বাবস্থায় ঘুষ আপনি হারাম পদ্ধতিতে দেন আর হালাল উপায়ে দেন, হালাল উপায় মানে আপনি নিরুপায় হয়ে ঘুষ দেন অথবা আপনি নিরুপায় হওয়া ছাড়া ঘুষ দেন যেটা হারাম। অনেকে আমরা আজকাল সামান্য একটু প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ঘুষ দিই, নিজেরা সাইদা দিই, ঘুষ করলে চাওয়াও লাগে না আজকাল, আমরা সাইদা দিই যে ভাই নেন, এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই। তো এই যে ঘুষ, এই ঘুষটা দিয়ে আপনি চাকরি নিয়েছেন, নেয়ার পর এবার চাকরিটা আপনি হালাল করতেছেন, হালাল কাজ করে পারিশ্রমিক নিচ্ছেন, কোনো হারাম কাজ করতেছেন না, তাহলে আপনার উপার্জনটা হালাল থাকবে। ওই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন সেজন্য সারা জীবনের চাকরির সব উপার্জন হারাম হয়ে যাবে না, শুধুমাত্র প্রথম যে কাজটা করেছেন সেটা অন্যায় করেছেন, তার জন্য আল্লাহর কাছে কি চাইবেন, মাফ চাইবেন এবং ইস্তিগফার করবেন।